তোমরা ভালো আছো, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলতেছ। তোমাদের আগের ক্লাসেও বলা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে চলবে, কারণ আমাদের আশপাশ অনেক করোনা আক্রান্ত হয়েছে, কাজে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করব। তা আজকে তোমাদের শীতের সকাল, এর আগে আমি পড়িয়েছি শীতের সকাল বাক্য তৈরি এবং শব্দ অর্থ আমি শিখিয়েছিলাম। আজকে আমি তোমাদের সাথে একটু বাক্য তৈরি এবং শব্দ তোমাদের সাথে বাক্য তৈরি এবং শব্দ অর্থগুলো একটু আবার আলোচনা করে নিই। পুহানো মানে কি মনে আছে তোমাদের? হ্যাঁ, মিষ্টি মানে মিঠা, হ্যাঁ পারছো তোমরা। তারপরে নাস্তা, হ্যাঁ হয়েছে। এখন তোমরা এই নাস্তা এবং মিষ্টি পোহানো এইগুলি দিয়ে আমরা তোমাদের কাছকে কী করব, খালি ঘর পূরণ করব। এখানে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করার কথা বলা হয়েছে। এখানে আছে কি, নাস্তা, মিষ্টি এবং পোহানো। শীতের সকালে রোদ মিষ্টি লাগে, মিষ্টির নিচে দাগ দিয়ে নিবা। তোমরা খাতাপত্র বের করে নাও, এইগুলি তোমরা লিখে নিবে। অতিথি এলে নাস্তা দেব, অতিথি এলে আমরা কী দেবো, নাস্তা দেব। এই নাস্তাটা খালি করে পূরণ করে নিচে দাগ দিয়ে নেও। নানা প্রতিদিন সকালবেলায় রোদ পুহান, এই পুহান এই জায়গাটায় তোমরা খালি ঘর পোহানো দিয়ে ফিল আপ করো, খাতায় লিখে নাও। এরপরে তোমরা তিন নম্বরে যুক্ত বর্ণগুলো চিনে নেই এবং বর্ণ দিয়ে শব্দ তৈরি করি। আমরা যুক্ত বর্ণগুলো আগে চিনে নেই, যেমন চয় ছয়, চ যুগ ছ, এই দুইটা দিয়ে চয় ছয়, এই দিয়ে আমরা নতুন শব্দ তৈরি করব। আবার শয়ে টয়ে, স আর ট দুইটা যুক্ত করে আমরা যুক্ত বর্ণ তৈরি করব দুইটা করে। নয় ডয়ে, ন ড দিয়ে নয় ডয়ে, এই দিয়ে আমরা যুক্ত বর্ণ তৈরি করব। আর নয় নয় দিয়ে আমরা যুক্ত বর্ণ তৈরি করব নতুন। তো ছয়ে ছয়ে দিয়ে আমরা কী বানাব, তৈরি করব নতুন শব্দ গুচ্ছ এবং তুচ্ছ। ছয়ে টয়ে দিয়ে আমরা কষ্ট নষ্ট, নয় ডয়ে দিয়ে আমরা কী তৈরি করব, ঝান্ডা আর ডান্ডা। নয় নয়ে দিয়ে আমরা কী করব, পান্না কান্না। এই নতুন শব্দগুলো তোমরা তৈরি করো এবং খাতায় লিখে নাও। আগামী ক্লাসে তোমরা আবার নতুন করে এইগুলো লিখে আমাদের স্কুল খুললে দেখার চেষ্টা করবে, খাতাগুলি আবার নিয়ে আসবে। আর আমরা পুরানো এই শীতের সকাল পুরানো পাঠের একটু আলোচনা করে নিই। শীতের সকালে আমরা তোমরা কী করো, ভোরবেলায় রোদ পোহাও, মিষ্টি, রোদ কী লাগে, মিষ্টি লাগে। পৌষ মাঘ শীতকাল কাকে বলে, বলতে পারবে? পৌষ মাঘ দুই মাস শীতকাল, হ্যাঁ তোমাদের হয়েছে এটা। আর আমরা শীতের সকালে কী খেয়ে থাকি, খুব ভালো পছন্দ করি। শীতের সকালে আমরা বিভিন্ন রকমের পিঠা পায়েস এবং খেজুরের রস খেয়ে থাকি। এগুলো তো তোমাদের মনে আছে না, তোমরা এগুলো ভালো করে শিখবে। আর আমরা এই শীতের সকাল থেকে আরও কী জান শিখতে পেরেছি, বয়োজ্যেষ্ঠদেরকে কী করতে হবে, সম্মান করতে হবে। তারা বাসায় আসলে তাদেরকে কী করতে হবে, সালাম দিতে হবে এবং বসতে বলতে হবে। তারপর আমরা তাদেরকে কী দেই, মনে আছে, নাস্তা দিই। এইভাবে আমরা গুরুজনদেরকে কী করি, সম্মান করি। তাদেরকে বাসায় আসলে আমরা বিভিন্ন রকমের খাবার তাদেরকে আমরা পরিবেশন করে থাকি। তো আজকে তোমাদের এই শীতের সকালের এই শূন্যস্থান পূরণ এবং যুক্ত বর্ণ এই দুইটা তোমরা খাতায় তুলে রাখো এবং শিখবে। আগামী ক্লাসে আবার আমরা এগুলো নিয়ে কী করব, একটু আলোচনা করব, বা স্কুলে আসলে তোমাদের খাতাগুলো আমরা পরিষ্কারভাবে
বুঝে নিব যে তোমরা ঠিক মতো লেখছো কিনা, এটার উপরে তোমাদের একটা নাম্বার দেওয়া হবে। কাজেই তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং স্বাস্থ্যসম্মতভাবে থাকার চেষ্টা করবে, যাতে আমরা এই দুর্যোগ থেকে মুক্তি পেতে পারি। তোমরা সবসময় হাত বারবার হাত ধুবে, তোমাদের গার্জেনদেরকেও আমরা সতর্ক করে দিয়েছি যেন তারা বাচ্চাদের প্রতি নজর রাখে, তারাও যেন সুস্বাস্থ্যমতো থাকে এবং ছেলে মেয়েদেরকেও এই ইগুলে অভ্যাসগুলো তারা যেন বারবার শিখিয়ে দেয় বা দেখার চেষ্টা করে। এই বলে আমি আমার